শুরুতে এই সংবাদ শিরোনাম। মুসলমানদের তীব্র আন্দোলনের মুখে মাথা নত করতে বাধ্য হলো ফ্রান্সের প্রেসিডেন্ট। এবার ম্যাক্রোর কড়া সমালোচনা করল রাশিয়ার রেসলিং খেলোয়াড়। ফ্রান্স বিরোধী বিক্ষোভ, কংগ্রেস নেতাসহ মুসলমানদের বিরুদ্ধে ভারতে মামলা। মোহাম্মদ শিশুর নাম রাখলেই দেয়া হবে $1,265। এবং সবশেষ থাকছে নাগানো কারাবাগ যুদ্ধে এবার রাশিয়ার কাছে হাত পাতল আর্মেনিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিদ্রুপ করে কার্টুন প্রকাশে সমর্থন এবং ইসলাম বিদ্বেষী মন্তব্যের কারণে সৃষ্ট তীব্র প্রতিক্রিয়ার মুখে এবার সুর নরম করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করে কার্টুন প্রকাশে মুসলমানদের অনুভূতিতে কেমন হতে পারে তা বুঝেন বলেও মন্তব্য করেছেন তিনি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে ফ্রান্সের প্রেসিডেন্ট এসব কথা বলেছেন। শনিবার আল জাজিরা আরবি সাক্ষাৎকারটি প্রকাশ করে। ইমানুয়েল ম্যাক্রো বলেন, ব্যঙ্গচিত্র প্রদর্শন করা ফ্রান্সের কোনো সরকারি প্রকল্প বা উদ্যোগ ছিল না, এটি একটি বেসরকারি স্বাধীন এবং স্বতন্ত্র সংবাদপত্রের কাজ। পত্রিকাগুলো সরকারের অনুগত নয়। কার্টুন একে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করায় মুসলমানদের অনুভূতি কেমন হতে পারে তা আমি বুঝতে পেরেছি। মহানবীর কার্টুন আঁকাকে সমর্থন করেন না জানিয়ে ম্যাক্রো জানান, তার সরকার এই কার্টুন আঁকাকে সমর্থন করবে না বলে জোর দিয়েছিল। কিন্তু কথা বিকৃতভাবে উপস্থাপিত হওয়ায় মানুষ মনে করেছে তিনি কার্টুনকে সমর্থন করেছেন। যারা ইসলাম বিকৃত করে তাদের আচরণে মুসলমানরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় বলেও মন্তব্য করেন ফরাসি প্রেসিডেন্ট। কয়েকদিন আগে খুন হওয়া ফরাসি শিক্ষক স্যামুয়েল প্যাটিকে সম্মান জানাতে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ম্যাক্রো বলেন, ইসলাম ধর্ম এবং বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন বন্ধ করা হবে না। এরপরেই ফ্রান্সের মুসলমানরা ম্যাক্রোর বিরুদ্ধে অভিযোগ তোলেন, তাদের ধর্মকে দমন করা এবং ইসলাম ফোবিয়াকে বৈধতা দিতে চেষ্টা করেছেন তিনি। ম্যাক্রোর এমন বিতর্কিত মন্তব্যের পরই তুরস্ক এবং পাকিস্তান সহ বেশ কয়েকটি আরব দেশ নিন্দা জানিয়েছে। এদিকে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান বলেছেন, ফ্রান্সের প্রেসিডেন্টের মানসিক স্বাস্থ্যের পরীক্ষা করা দরকার। জবাবে মুসলিম বিশ্ব থেকে ফরাসি পণ্য বয়কটের ডাক এসেছে। এরই মাঝে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান ফ্রান্সের পণ্য বয়কটের আহ্বান জানান। শুধুমাত্র আরবরাই নয়, পুরো মুসলিম বিশ্বেই ফরাসি পণ্য বয়কটের হিড়িক পড়ে গেছে। দোকান থেকে ফরাসি পণ্য সরিয়ে ফেলছে অনেক চ্যাথনামা চেইন শপসহ বহু ব্যবসা প্রতিষ্ঠান। করোনা মহামারীকালে এই বয়কটের সুদূর প্রবাসী প্রভাব আঁচ করতে পেরে আরব দেশগুলোর প্রতি পণ্য বয়কট বন্ধের অনুরোধ জানিয়েছিল ফ্রান্স। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইসলাম এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননার পদক্ষেপে সমর্থন দেয়ায় পুরো মুসলিম বিশ্ব ক্ষুব্ধ এবং উদ্বিগ্ন। বিশ্বের অনেক দেশে এ নিয়ে বিক্ষোভ এবং ফরাসি পণ্য বর্জনের ডাক দেওয়া হয়েছে। এবার নিন্দা জানালেন মিক্সড মার্শাল আর্টের জীবন্ত কিংবদন্তি কাবিক নুরমাগোমেদ। সম্প্রতি মাত্র 32 বছর বয়সেই UFC-র মঞ্চ থেকে অবসরের ঘোষণা দেয়া কাবিব একজন রাশিয়ান মুসলিম। 12 বছরের দীর্ঘ ক্যারিয়ারে একবারও হারের তেতো স্বাদ না পাওয়ার অনন্য রেকর্ডের মালিক কাবিব। সামাজিক যোগাযোগ মাধ্যমে ম্যাক্রোর বিরুদ্ধে বিশ্বের মুসলমানদের ধর্মীয় অনুভূতির প্রতি অসম্মান জানানোর অভিযোগ তুলেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ম্যাক্রোর মুখের উপর জুতুর ছাপযুক্ত একটি ছবি পোস্ট করে খাবিব লিখেছেন, আমরা মুসলমান, আমরা আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের মা বাবা সন্তান স্ত্রী এবং আমাদের সব আপনজনের থেকেও বেশি ভালোবাসি। বিশ্বাস করুন, এসব উস্কানিমূলক আচরণের জবাব তারা পাবে। সৃষ্টিকর্তার উপর বিশ্বাস বিশ্বাসধারীরাই জয় হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিদ্রুপ করে কার্টুন প্রকাশের সমর্থন এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর ইসলাম বিদ্বেষী মন্তব্যের প্রতিবাদ করায় কংগ্রেসের এক বিধায়ক সহ মুসলমানদের বিরুদ্ধে মামলা করেছে ভোপাল পুলিশ। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বৃহস্পতিবার ভোপালে কংগ্রেস বিধায়ক আরিফ মাসুদের নেতৃত্বে কয়েক হাজার বিক্ষোভকারী ইকবাল ময়দানে জমায়েত হয়। এ সময় তারা ফরাসি প্রেসিডেন্টের বিরুদ্ধে স্লোগান দেন। এ ঘটনায় কংগ্রেস বিধায়ক কয়েকজন আলেম এবং 2000 জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে AFI দায়ের করেছে পুলিশ। এ ধরনের বিক্ষোভ বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছিলেন বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। বিক্ষোভের ভিডিও পোস্ট করে এক টুইট বার্তায় শিবরাজ বলেন, মধ্যপ্রাচ্য হল শান্তির দ্বীপ,
যারা রাজ্যের শান্তি বিঘ্নিত করতে চান তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। ভারতীয় দণ্ডবিধির 188 ধারায় আওতায় মামলা রুজু করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যেই হোক না কেন, কোনো দোষীকেই ছাড় দেওয়া হবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বিদ্রুপাত্মক কার্টুনের জেরে মুসলিম বিশ্ব সহ বিশ্বের অধিকাংশ দেশে যখন প্রতিবাদ এবং ফ্রান্সের পণ্য বয়কটের ডাক জোরদার হচ্ছে, তখন ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যাশট্যাগে তার উল্টো চিত্রই দেখা যাচ্ছে। দেশটিতে টুইটারে হ্যাশট্যাগ আই স্ট্যান্ড উইথ ফ্রান্স এবং উই স্ট্যান্ড উইথ ফ্রান্স সর্বোচ্চ ট্রেন্ড হিসেবে দেখা গেছে। হাজার হাজার ভারতীয় ফ্রান্সের সঙ্গে সংহতি প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যাশট্যাগ বার্তা দিয়েছেন। মৌলবাদী ইসলামের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে ব্যক্তিগত আক্রমণেরও জোরালো নিন্দা জানিয়েছে ভারত। বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কড়া ভাষা দেওয়া এক বিবৃতিতে বলেছে, ম্যাক্রোকে ব্যক্তিগত আক্রমণে আন্তর্জাতিক আলোচনার অধিকাংশ মৌলিক মানদণ্ডের লঙ্ঘন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে নবজাতক শিশুর নাম রাখলে প্রতিটি পরিবারকে $1,265 পুরস্কার প্রদানের ঘোষণা দিয়েছে চেচিনিয়া সরকার। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উপলক্ষে 29 অক্টোবর জন্ম নেওয়া শিশুর নাম মহানবীর নাম বা তার পরিবার বা ঘনিষ্ঠ সাহাবিদের নামে রাখলে শিশুর পরিবারকে ১,০০০ রুবল বা $1,265 দেওয়ার ঘোষণা দিয়েছে চেচিনিয়ার আহমদ কাদিরুফ ফাউন্ডেশন। প্রতিবছর মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন উপলক্ষে এমন অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়। চেচেনিয়া সরকারের একটি অফিসিয়াল ওয়েবসাইটে ঘোষণাটি দেওয়া হয়। ঘোষণায় বলা হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3 ছেলে এবং 4 মেয়ের জনক। ছেলেরা হলো আবদুল্লাহ, ইব্রাহিম এবং কাসেম। মেয়েরা হলো উম্মে কুলসুম, ফাতেমা, রুকাইয়া এবং জয়নব। তার অনেক সাহাবি ছিলেন, তাদের অন্যতম হলেন আবু বকর, উমর, উসমান এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। চেচিনিয়া সরকার যোগাযোগ মন্ত্রী আহমদ দাউদাইফ জানান, মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উপলক্ষে এমন উদ্যোগ প্রতিবছর গ্রহণ করা হয়, তবে এই বছর উদ্যোগটি একটু বিস্তৃত করা হলো। নাগার্নো কারাবাখে আজারবাইজানের সঙ্গে চলমান সংঘাতে যুদ্ধবিরতির সর্বশেষ উদ্যোগ ব্যর্থ হওয়ার পর আজ শনিবার আর্মেনিয়ার নিরাপত্তা প্রদানের জন্য জরুরি ভিত্তিতে পরামর্শ শুরুর জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সহযোগিতা চেয়েছেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান। ফরাসি বার্তা সংস্থা এএফপির এ খবর জানিয়েছে, আর্মেনিয়া এবং আজারবাইজানের পুরনো সংঘাত গত 27 সেপ্টেম্বর থেকে নতুন করে আবার শুরু হয়। এরই মধ্যে সংঘাতে প্রাণহানি হয়েছে প্রায় 5,000 মানুষের। সংঘাত নিরসনে রাশিয়ার উদ্যোগে আর্মেনিয়া আজারবাইজান দুটো অস্ত্রবিরতি চুক্তিতে পৌঁছানোর পরও লড়াই থামেনি। সবশেষ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সংঘাত নিরসনের প্রচেষ্টা চালানো হয়। এর অংশ হিসেবে তৃতীয় দফায় অস্ত্রবিরতিতে পৌঁছায় দুই দেশ। সেটিও ব্যর্থ হলে শুক্রবার পুনরায় অস্ত্রবিরতিতে আলোচনায় বসলেও কোনো সমঝোতা হয়নি। চিঠির কথা জানিয়ে আর্মেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় চিঠিতে আজারবাইজানের সঙ্গে চলমান সংঘর্ষ আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। এক বিবৃতিতে আর্মেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিরাপত্তা নিশ্চিত করতে রাশিয়ার প্রেসিডেন্টকে জরুরি ভিত্তিতে পরামর্শ শুরুর আহ্বান জানিয়েছেন, যাতে করে আর্মেনিয়ার নিরাপত্তা নিশ্চিত করতে রাশিয়া কোনো ধরনের এবং কি পরিমাণে সহযোগিতা দিতে পারবে তা নির্দিষ্ট করা যায়। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।